ফুলার ভ্রমণের ভাবে দেখে পদকর্তা দূর দিকে লক্ষ্য করে বলছেন আহারে ফুলার ভ্রমণের ভাবটি কেমন বাবা ওই দেখো মনে করুন মাগ এটা হচ্ছে ফুল আর এটা হলো ভ্রমর লক্ষ্য করার বিষয় লক্ষ্য করবে এটা হলো ফুল এটা হলো ভ্রমর তা ভ্রমর যখন ওই ফুলের কাছাকাছি হতে যাচ্ছে মাগ তখন ফুলটি আমার দূরে সরে চলে যাচ্ছে আবার ভ্রমর যখন একটু একটু করে পিছিয়ে আসছে তখন ফুলটি আমার সেই জায়গাতে স্থির হয়ে যাচ্ছে এই যে ফুলার ভ্রমণের ভাব এই ভাবে দেখে পদকর্তা আমার বলতে চাই আহা ফুলে যেন তারে প্রিয়তম ভ্রমরীকে কিছু বলিতে চাইছে কিছু বলিতে চাইছে জয় রাধে আরে কৃষ্ণ ভক্ত দাদা আমার হরি নামে কৃষ্ণ নামে ১০০ টাকা দান করে গেছে মনের বাসনা পূর্ণ হোক সদাই কৃষ্ণ কৃপা জাগে অন্তিমকালে যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবার দাসী হয় হরি হরি বল হরি বল হরি বল জয় রাধে বাবা হ্যাঁ তা কি বললেন বলছে ফুল যেন তার প্রিয়তম ভ্রমরীকে কিছু বলতে যাইছে তা ভ্রমরীকে কি বলতে যাইছে বলতে যাইছে ওই হে বধু বধু তুমি ছুঁয়ো না বধু তুমি ছুঁয়ো না বধু ছুঁয়ো না বধু ছুঁয়ো না বধু ও বধু এই যে আমাদের অধিকার নিশি ছুঁয়ো না বধু আরে অধিকার নিশি ছুঁয়ো না বধু রাধা গোবিন্দে রাস লীলায় অধিকার নিশি ছুঁয়ো না বধু আরে রাধা গোবিন্দে রাস লীলায় অধিকার নিশি ছুঁয়ো না বধু বধু হে এই অধিকার নিশিতে তুমি আমাদের ছুঁয়ে দিও না তুমি যদি আমাদের ছুঁয়ে দেবে বাবা তাহলে যে আজ কি আমি রাধা গোবিন্দের সেবায় লাগিতে পারিব না বধু হে লাগিতে পারিব না বধু তুমি যদি আজকের নিশি যদি আমাদের ছুঁয়ে দাও তাহলে যে আমরা রাধা গোবিন্দের সেবায় লাগতে পারবো না তাই বলি বধু হে তোমার চরণে আমাদের একটাই বিনতি তুমি ছুঁয়ো না বধু ভ্রমণে বললে চেনে মল্লিকা কি ওরে মল্লিকা মল্লিকা আজকে যে আমরা তোমাদের ছুতে আসি না আজকে আমরা কি করতে এসেছি জানো একটা কথা জানিয়ে দিতে এসেছি একটা কথা স্মরণ করে দিতে এসেছি কি জানো বলি মল্লিকা রে এত সুন্দরভাবে সবাই তুমি না ফুটে আছো দেখো দেখো মল্লিকা রে যেন আজিকারি নিশি তোমরা ঝোটে পড়ো না ওই আজিকারি নিশি তোমরা ঝোটে পড়ো না ঝরে পড়ো না আজি কারি নিশি তোমরা তোমরা ঝরে পড়ো না
ঝরে পড়িলে সেবাই লাগিবে না গো ও আজি কারি নিশি তোমরা ঝরে পড়ো না ঝরে পড়িলে সেবা আজি কারি নিশি যেন তোমরা ঝরে পড়ো না ওরে মল্লিকা আজি কারি নিশিতে তোমরা কেউ যেন ঝরে পড়ো না যদি তোমরা ঝরে পড়ে যাবে তাহলে রাধা গোবিন্দের সেবাই তোমরা লাগতে পারবে না এই যে রাসলীলা এই রাসলীলাই রাধা গোবিন্দের সেবার অধিকারী হতে পারবে না হরিবল হরিবল জয় রাধে মা এই যে মা গো আপনাদের বলি আমিও একই কথা আপনাদেরকে বলবো কি জানেন মাইরা আমার এত কষ্ট করে বসে বসে হরিনাম কৃষ্ণ নাম এই রাসলীলার কথা সকলেই শ্রবণ করছেন আপনারাও যেন কেউ ঝরে পড়ে যাবেন না হরি হরি বল হরি বল হরি বল শ্রীমদ ভাগবতে শ্রী শ্রী ব্যাসদেব গোস্বামী এক জায়গাতে কলম দিয়ে বললেন ভগবান যোগ মায়া মোপা সীতা জয় রাধে আপনাদের এই ঘাগরা গ্রাম কীর্তন সমিতি দাদারা কৃষ্ণ নামে হরি নামে এই রাসলীলাতে রাধারানীকে একখানা শাড়ি দিয়ে তার সম্মান করেছেন হরি বল হরি বল হরি বল আমি রাধারানীর কাছ থেকে প্রার্থনা করে জানাই রাধে গো এই কমিটির দাদারা এত কষ্ট করে এই আয়োজনের মধ্যেও যখন তোমার এত বড় সম্মান রেখেছে তখন রাধে গো জীবনে জন্মেছি যখন মরতে সবাইকে হবে আর যেদিন আমরা মরে যাব সেদিন ওই ভবদরিয়া সবাইকে পার করতে হবে হরি বল হরি বল হরি বল হরি বল যেদিন আমরা এই পৃথিবীতে এলাম সেদিন কোন বস্ত্র পরিধান করে আসি নাই হরি বল হরি বল হরি বল হরি বল বিনা বসনে এসেছিলাম আর যেদিন আমি চলে যাব মা সেই দিন আমার গায়ে কোনো বস্ত্র থাকবে বাবা থাকবে না সেদিনও আমাকে ওই বিবস্ত্রাই যেতে হবে হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে আমরা বস্ত্র দান করি কেন বস্ত্র দান মহাদান অন্নদান মহাদান এগুলো মহাদান কেন বললেন বস্ত্র যদি কেউ দান করে থাকেন এই হরি নামে কৃষ্ণ নামে তাহলে সেই বস্ত্রটা আপনি কখন পাবেন জয় রাধে বলছেন বাবা ওই বস্ত্রটা পাওয়া যাবে ওই ভবদরিয়া পর্যন্ত আমাকে বিবর্ষণা ভাবে পার হতে হবে হরি বল হরি বল হরি বল আর ভবদরিয়া পার করে ওই পারে গিয়ে যখন উঠব তখন আমি যদি বস্ত্র দান করে আছি বা থাকি তাহলে আমারই দেওয়া বস্ত্রটা ওই ধর্মরাজের দ্বারপাল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে বাবা
আর সেই বস্ত্র পরিধান করে আমি ধর্মরাজের কাছে গিয়ে দাঁড়াতে পারব। হরি বল হরি বল। ওইখানেই আমার হবে সব হিসাব বাড়ি, ওইখানেই আমার সব হিসাব আছে, কে কত পাপ করেছে, কে কত পুণ্য করেছে, কে করে নাই, আমার ওইখানেই সব হিসাব হবে। যার জন্য মাগো এই বস্ত্রদান মহাদান। আমি একটাই কথা বলবো, এই দাদারা আমার রাধারানীকে সম্মান রেখেছেন, রাধারানীর কাছ থেকে কামনা করি রাধে গো, এই দাদা যেন এই বস্ত্র পরিধান করে যেন একদিন তোমার সেবাই লাগতে পারে, তোমার চরণের দাস হতে পারে। ভজনী দাই বল হরি বল হরি বল হরি বল। ই বলছি বাবা ক্যা ভরসা হ্যারি ইসি জিন্দগি কা ওর ক্যা ঠিকানা হ্যারি ইসি আদমি কা সাথ দেতি নহি। বলছি বাবা কেউ এই জীবনের সাথ দেই না, যার জন্য মাগো এই জীবন থাকে কি না থাকে, এই বাড়ি যেতে যেতে হয়তো এমনও তো হতে পারে চলতে চলতে রাস্তার মাঝে একবার শ্বাস যদি বেরিয়ে যায় তাহলে সব অন্ধকার। হরি বল হরি বল। এই শ্বাস ঢুকছে আর বেরোচ্ছে, তাহলে এই নিঃশ্বাস ঢুকে এবং বাহির হয়, তাহলে এই নিঃশ্বাস বাহির হয়ে যদি আর ঘুরে না ঢুকে তাহলে কি হবে বাবা? ও বলে দেবে টাটা গুড বাই আর লয়। হরি বল হরি বল। যদি একবারে বলে দেই টাটা গুড বাই আমি আরে ঘুরে যাব না তাহলে কি হবে? আচ্ছা বাবা দুটি চোখ বন্ধ করুন তো, এদিকে মায়েরা চোখ দুটি বন্ধ করুন, ঠিক এমনি ভাবে বন্ধ করুন। চোখ বন্ধ করেছেন? দাদারা বন্ধ করেছে করেন না? হরি বল। চোখটা বন্ধ করে দেখুন বাবা, তারপরে বলছি আমি। বেশ, অনেকে বন্ধ করেছেন। আচ্ছা চোখ বন্ধ করে কি দেখা যাচ্ছে ভেতরে? কেন আলো দেখাচ্ছে না? আলো দেখাচ্ছে না বাবা? এত বড় বড় লাইট জ্বলছে, এত পাওয়ারের লাইট জ্বলছে, আলো দেখাচ্ছে না? না, চোখ বন্ধ করলে ভেতরে যেমন অন্ধকার দেখায় ঠিক ওইরূপ একবার এই নিঃশ্বাস ভেতরে গিয়ে বাইরে যায়, আর বাইরে গিয়ে যদি আবার না ঢোকে তাহলে আমার সব অন্ধকার। রাধে রাধে। আসুন বাবা, বেশি ভজন করলে সময় লম্বা হয়ে যাচ্ছে। হরি বল হরি বল। আসুন, কালকে আছে, আবার কালকেও হবে রাধে। কেননা এমনই তো রাসলীলার পালাটা বড়, তাহলে আমাকে শটে নিয়ে যেতে হবে, এমনও নিয়ে যেতে হবে বাবা, মেন মেন পদগুলো করে আমি চলে যাই রাধে রাধে। কেননা এই মেয়ে কটাকে আমি বসিয়ে রেখেছি, নিজেকে খারাপ লাগছে। হ্যাঁ, যার জন্য বসিয়ে রেখেছি সেই জন্য বাবা এবার তাদের একটু হাত পাটা ছাড়া নিদাই গৌর হরি বল হরি বল হরি বল। বেশ ঘুম আছে? আচ্ছা আর কিছুক্ষণ বসো, তারপর তোমাদেরকে উঠাচ্ছি, কেমন? হরি বল। তা বলছি বাবা, এদিকে ভগবান শ্রী গোবিন্দ আমার কুঞ্জ বনে গিয়ে মুরলির ধ্বনি করলেন, কেমন ভাবে? গোবিন্দ আমার মা যোগ মায়াকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন মা গো আমি তাহাদের মনের বাসনা পূর্ণ করব, সেই দিন শারদীয় পূর্ণিমার রজনীতে আমি সমস্ত প্রজ গোপীদের মনের বাসনা পূর্ণ করব। একই গো
ব্রজের রমণীগণে যেমন এই বাঁশির ধ্বনি শুনতে পেয়েছে, অমনি হলো কি তারা যে যা অবস্থায় ছিল, রাধে রাধে যে যা অবস্থায় ছিল সে সে অবস্থায় এই বাঁশির ডাকে শুনে তারা ছুটে চলেছে। বিচুরি গেহ নিজ হি দেহ এক নয়নে কাজল লেহ রে, বাহি রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল এক কুণ্ডল দলানি। একই গ কোন কোন গোপী এক নয়নে কাজলে পড়েছে, আর এক নয়নে কাজলে পড়া ভুলে গেল এক নয়নে কাজল পড়েছে, এক নয়নে কাজল পড়া ভুলে গেল এক কর্ণী কুণ্ডল পড়েছে, এক কর্ণী কুণ্ডল পড়তে ভুলে গেল এক চরণে আলতা পড়েছে, আর এক চরণে আলতা পড়তে ভুলে গেল। একই তারা কৃষ্ণ নামে এই বাঁশির ডাকে তারা এমন ভাবে বিভোর হয়েছে, তাদের দেশা দেশি জ্ঞান কিচ্ছু রইল না। হরি বল হরি বল হরি বল। যার জন্য বলছি বাবা ওই দেখো বলি কাজর নিতে তারা ভুলে গেল, কাজল নিতে তারা ভুলে গেল রে, কাজল নিতে তারা ভুলে গেল গো, কাজল নিতে তারা ভুলে গেল গো, কাজল নিতে তারা ভুলে গেল গো। একি গো কাজল নিতে ভুলে গেল, অনুরাগে রইছে গতি গোপীগণ আমার এমনি ভাবে বিভোর হয়েছে। আর কি হলো কোন গোপী ভোজন করছিলেন বাবা, ভোজনালয়ে ভোজন করছিলেন, ঠিক সে সময় গোবিন্দের বাঁশি বেজে উঠেছে, গোপী আমার ভোজনে ছেড়ে দিয়ে ভেয়ে চলেছে সেই বাঁশির ডাকে। একই গো কোন কোন গোপী, কোন গোপী আমার গাভী দহন করিতে বসেছে, ওই বাঁশির ডাক শুনে গাভী দহন করা ছেড়ে দিল, সেই বাঁশির ডাক শুনে শুনে গোপি আমার চলেছে ছুটে। একই গো আবার কোন গোপি নিজের শিশু সন্তানকে কোলে লইয়ে স্তন পান করাচ্ছে, কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে সেই গোপি, কিন্তু তার হলো কি বাবা না ওগো কেহ শিশু লইয়া কোলেতে করিয়া দুগিধ করায়ো মা, কেহ শিশু লইয়া কোলেতে করিয়া দুগিধ করায়ো পান, কেহ শিশু লইয়া কোলেতে করিয়া দুগিধ করায়ো পান, শিশু ভেয়ে
শিশু ফেলি ভুবে চলে গেল ভ্রমে, শিশু ফেলে ভুবে চলে গেল ভ্রমে, শুনি মুরলির গাই রে আহা, শুনি মুরলির গাই, শিশু ফেলি ভুবে চলে গেল ভ্রমে, শুনি মুরলির গাই, শুনি মুরলির গাই, শুনি মুরলির গাই, এমনি ঘরি বাহির হল, ওই এমনি ঘরে বাহির গেল, এমনি ঘরি বাহির হল, ওই এমনি ঘরে বাহির গেল, তাদের দেশা দেশি জ্ঞানী রহিল না, এমনি ঘরি বাহির হল, তাদের দেশা দেশে জমিনি ধনী বাহির ঘর, ধনীতে ধনী নাই গো, এমনি ঘরি বাহির হল, ধনে ধনী নাই গো, ধনীতে ধনী নাই গো, মানে ধনী বাহির কর, ঠিক এমনি ভাবে সকল মিলে ছুটেছে সেই বাসির ডাকে, বাবা আজকে শুধু গোপীদের নামে এই বাসিটা বেজেছে তা নয়, আজ গোপীদের নামে এই বাসি বেজেছে বলে গোপীরা আমার আর ঘরে থাকতে পারলো না, সেই বাসির ডাকে ছুটে যেতে হলো, হরি বল হরি বল হরি বল। এই বাসি একদিন একদিন আমাদের প্রত্যেক জনার নাম ধরে বাজবে বাবা, হরি হরি বল হরি বল হরি বল। যেদিন এই বাসি আমাদের প্রত্যেক জনার নাম ধরে বাজবে সেই দিন আমাদের সকলকে এই মায়ার বন্ধনকে ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র পরিবার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুকে ছেড়ে দিয়ে আমাকে এই বাসির গানে চলে যেতে হবে, হরি বল হরি বল। সব কিছুকে ফেলে দিয়ে আমাকে অনায়াসে চলে যেতে হবে, সেদিন বললে হবে না যে আমার ছেলে বিলেতে গেছে, বিলেত থেকে ফিরে আসু তারপরে আমি যাব, হরি বল হরি বল হরি বল হরি বল। না বাবা, ইহ জগতে ভাড়ার বাড়িতে থাকতে গেলে বাবা একটা চুক্তিপত্র থাকে, একটা গ্যারান্টি কার্ড থাকে, হরি বল হরি বল হরি বল। যে এতদিন পরে আমি তোমার বাড়ি ছেড়ে দেব, কিন্তু বাবা আমরা যেই বাড়িটাতে আছি যেই বাড়িতে আমরা রয়েছি এটাও একটা ভাড়ার বাড়ি, হরি বল হরি বল হরি বল। তাহলে এই ভাড়ার বাড়িতে কারো কি গ্যারান্টি কার্ড আছে বাবা, দেখাতে পারবেন কে কতদিন থাকতে পারবেন, হরি হরি বল হরি বল হরি বল।
কারুরি গ্যারান্টি কার্ড নাই যদি এই জায়গাতে আপনাকে বলি যে ওই জায়গাটা আমার তখন আপনি আধার কার্ড দেখাবেন হরি বল হরি বল আ আধার কার্ডটা বের করে আপনি দেখাবেন দেখো এই দেখো এটা আমার বাড়ি কিনা কিন্তু বাবা যেদিন আমি এই পৃথিবী ছেড়ে আপন ঘরে চলে যাব সেই দিন আধার কার্ডটাকে সঙ্গে নিয়ে যাবেন বাবা সবাই হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে সেদিনও আধার কার্ডকে সঙ্গে নিয়ে যেতে হবে রাধে কেননা এই জগতের প্রমাণপত্র হচ্ছে আধার কার্ড এই জগতের প্রমাণপত্র হলো আধার কার্ড ওই আধার কার্ড আছে বলে আমার প্রমাণপত্র আছে কিন্তু ওই জগতের প্রমাণপত্র হরি বল হরি বল আমি যে এই জগতে একদিন যাব যেই জগতে আমাকে যেতে হবে সেই জগতের প্রমাণপত্রটা কি তাহলে নিশ্চয়ই এই আধার কার্ডটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে হরি হরি বল বলে না গো ওই জগতের প্রমাণপত্র হচ্ছে একমাত্র এই কৃষ্ণ নাম এই হরি রাধে রাধে যাই বাহো তাহলে আজকে বাসি বেজেছে গোপীদের নামে তাই গোপীরা ছুটে চলেছে কেমন ভাবে না শিথিল ছন্দ নিবিক শিথিল ছন্দ নিবিক শিথিল ছন্দ নিবিক শিথিল ছন্দ নিবিক বেগে ধাবত যুবতী বৃন্দ বেগে ধাবত যুবতী বৃন্দ বচন বচন রসন চালি বলি তবে নিদলনি রে কথাটা বচন রসন চালি বলি তবে নিদলনি রে কথাটা বচন তাদের কঠিন বাসনে খসে পড়ে যাচ্ছে তবু তাদের জ্ঞান নেই যেতে 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 হলো কি গোপীরা একসঙ্গে পথে চলে যাচ্ছে কিন্তু কই গো কেউ যে কাউকে ডাকতে পারছে না কেউ যে কারোর সাথে কথা বলতে পারছে না ও মা ওইটাই তো হয়েছে বাবা বললে কি জানে তত হিবে এলি সখিনী বেলি 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 কেহ কাহকে পথ না হেদি কেহ কাহক পথ না হেদি ওই যে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে ওই যে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে এ কি গো যেই না তারা গোবিন্দের কাছে গিয়ে পৌঁছালো সেই গহন বনে অমনি গোবিন্দ আমার গোপীদের মন পরীক্ষা করবার জন্য বলে উঠল স্বাগতম প্রিয় মহাভাগা প্রিয় কিঙ্কর বাণী বচ হে ভাগ্যবতী রমণীগণ তোমাদের আসার পর শুভ হোক আসার পর তোমাদের শুভ হোক তাই বলি হ্যাঁ গো তোমরা যেভাবে এই গভীর অরণ্যে ধেয়ে এসেছ আমার মনে হয় তোমাদের ঘরে কোনো বিপদ ঘটে নাই তো আমার কাছে জীব কখন আসে যখন কোনো বিপদে পড়ে তখন আমার কাছে জীব আসে কিন্তু তোমরা আপন আপন প্রতিসঙ্গ পরিত্যাগ করে এই যে দ্বিপহর রাত্রে গভীর অরণ্য মাঝে তোমরা যে একে একে এসেছ তাতে বলো হ্যাঁ গো যদি তোমরা বলো যে আমরা গোবিন্দ তোমার চরণ ভজনা করতে এসেছি তবে বলি শোনো গোপিনী গ তোমরা যতই বলো যতই করো আমি তো তোমাদের পরপতি তা পরপতি ভজনে করলে মহাপাপ হয় তাই তোমরা ঘরে ফিরে যাও ঘরে ফিরে যাও
कोई है गोपी किसे लागी तुमना गहन बने एले लागिए गहन बने एले कोई है गोपी किसे लागी गहन बने एले ओ कहे गोपी की जे लागिए गौरे हरि हरि बोल हरि बोल ओ कहे गोपी की जे लागी गहन बने एले परम सुन दर जुबा सरिबा गुना श्रयी हे गोपी परपति अभिलाषी सतीर धर्म नयो हे गोपी किसे लागिए गहन बने एले हे भागवती रमणीगण जदि तुमरा बोलो जे आमना तुमरा आमार चरण भजना करते एसेछो ताले आमार एकटा कथा शोनो कि जानो कोन सतीर पति जदि दुर्भागा हय दुर्जन हय खोड़ा हय रोगा हय ग्रस्त हय तबुओ सेई सतीर পতি হরিব বল হরিব কোন সতী নারী যার বিবাহ হয়েছে পতি সঙ্গ পরিত্যাগ করে নিজের পতিকে ছেড়ে দিয়ে যদি কোন পরপতির সঙ্গ করে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে নিজের স্বামী আছে হ্যাঁ আর নিজের স্বামী থাকাকালীন যদি কেউ ভেতরে ভেতরে পরপুরুষের সঙ্গ করে তাহলে কি হয় মা না পরপতি অভিলাষী সতীর ধর্ম নই হে গোপী লক্ষ্মী সম হইলে সেই নরকে পরি ভয় ও হে গোপী কি যে লাগিয়ে গহন বনে এলে হে বাবা ঘরে হচ্ছে নারী লক্ষ্মী আজে বাবা এই যে একটা কথা আছে না এই যে ভক্তিমতী মায়ের একটা ধ্যান দিয়ে শুনবে সংসার সুখী হয় পুরুষের গুণে কার গুণে হয় সুখী সংসার সুখী হয় পুরুষের গুণে ওরি বল রমণীর গুণে নাকি কি গো ঠাকুমা আজকে যে আপনি কথা বলছেন না কি ব্যাপার হরি বল হরি বল ঠাকুমা বলছে হ্যাঁ পুরুষের গুণে সংসার সুখী হয় রমণীর গুণে হরি বল হরি বল হরি বল হরি বল রমণী যদি সংসারে সেই রকম থাকে তাহলে বাবা সেই সংসারটা সুখী হবে একমাত্র রমণীর গুণে তাহলে কেমন করে সুখী হবে আবার তারপরে কি বলছি জানেন যদি সেই রকম রমণী থাকে তারপরে কার লাইনটা কি বলছে আবার সংসার ধ্বংস হয় রমণীর তাপে মানে আগুনে হরিব হরিব কিন্তু না মা
সংসারটা সুখের হবে। আর একটা লাইন আমি বলি যাই, এটা হয়তো ডাক পুরুষেরা বলেছে, তারপরে কার লাইনটা আমি বলে যাই, আমি এটা নিজে থেকে বলছি কি, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি কোন গুণবান স্বামী থাকে তার সনে। হরি বল হরি বল। যদি কোনো গুণবান পতি গুণবান স্বামী যদি তার সঙ্গে থাকে তবে এই সংসারটা সুখের হবে, আর নালে মাগো তার প্রতি রাত দিন মদিরা পান করছে আর বলছে বাসন্তী আজ কি রান্না করেছিস, বলছে রান্না করেছি খেয়ে না, খাবার সময় দেখছি এক তরকারি ভাত, এই রান্না করেছিস দেব, দিল দু চার বাড়ি দিয়ে। তাহলে এইরকম পুরুষ থাকলে কি সংসার সুখের হবে বাবা? হরি বল হরি বল। না, গুণবান হতে হবে, রমণীকেও গুণবান হতে হবে, তার পুরুষকেও গুণবান হতে হবে। রাধে রাধে মা জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। তাই দিকে হলো কি বলছি শোনো শোনো, ও ব্রজ রমণী গ, তোমাদের আরেকটা কথা বলি শোনো, এখন যাহো যাহো গোপী বন্ধু, যাহো নিজ ঘরে এ নিশ্চিত মাদের সঙ্গে নয় হে ব্যবহার, ও হে গোপী কি হে হরি হরি গহন বনে এলে হে কহে গোপী কি পরপতি ভজন করার যেন কোনোদিনই জীবনে স্বপ্নে স্বপ্ন দেখো না, বলছেন স্বপ্নে নাক রহ যেন পরপতি আসি হে গোপী জ্ঞান মা ভবে কহে বঞ্চে বার, ও হে গোপী হে ভাগ্যবতী রমণীগণ, ছি 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 ছি, ও মা তোমাদের ঘরে উপতি আর বাইরে উপতি, হরি বল হরি বল হরি বল। যেমন এই কথাটি বললেন অমনি এবারে রমণীগণ বলছেন না 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 না, তুমি যখন এই কথা আমাদের বললে আর কোনো প্রশ্ন না করে চুপ না থেকে এবার উত্তরে বললেন, ওহে পরম ধার্মিক ওহে ধার্মিক বল, তুমি আমাদেরকে ধর্ম উপদেশ দিচ্ছ, ধর্ম কাকে বলে, তুমি নিজে ধর্মকে কোনোদিন আচরণ করে দেখেছ, যে ধর্ম কাকে বলে, মাইকম্যান কোথায় গেল দেখো, এটাতে দিয়া করো, ধর্ম কাকে বলে কোনোদিন নিজে আচরণ করে দেখেছ, এখন তুমি আমাদের ধর্ম শিক্ষা দিতে চলেছ, হরি বল হরি বল। বলছি শোনো শোনো, হ্যালো মাইকম্যান, তুমি এখন পরম ধার্মিক হয়ে আমাদের ধর্ম শিখাও হে, ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, চোরের মুখে ধর্মের কথা শুনি লাগে হাসি ওহে ধার্মিক হয়ে হৃদয় গৌর হরি শিখাও হে, ও মা ভালোই হলো, ভালো ভালো কালিয়া নাগর শোনালে ধর্মের কথা, ওহে পরম ধার্মিক হয়ে
परमसी कहे पापी पुण्य जत तुम्हारी ज्ञान जाने गोकुली बासी ओ हे बोलो नारी में ओ हे धर्मसी कहे ओ हे परम धर्मी की बा बोली सुनो तुम्हार जदि मने एतई बासना छिलो তালে এই বাঁশিটি কেন বাজালে বোধ এত যদি ছিল মনে বাঁশিটি বাজাইলে কে পরম নারী ও হে ধর্মকি আহে এখন তুমি আমাদের কি করেছো না বুকে মারো ছুরির আঘাত নুনের ছিটে ও হে পরম নারী মে ও হে ধর্মকি আহে শনবদ আমরা যখন একবার ঘর ছেড়ে তোমার চরণে আশ্রয় নিয়েছি বধু তখন আমরা আর ফিরে যাব না প্রাণ যদি দিতে হয় তাহলে তোমার চরণে প্রাণ বিসর্জন দেব বেশ গোবিন্দ আমারে বললেন ওহে ব্রজঙ্গনাগণ তাহলে বলো তোমরা যদি ফিরে যাবে না তাহলে এখন আমি তোমাদের জন্য কি করতে পারি হরি বল হরি বল হরি বল হরি বল একসঙ্গে ব্রজগোপীগণ বলে উঠল হে গোবিন্দ আজ আমাদের মনের বাসনা এই রাস মঞ্চে সকল মিলে আজ আমরা একত্রিত হয়ে নৃত্য করব হরি বল হরি বল রাসমঞ্জে সকলে নৃত্য করব এই আমাদের মনের বাসনা রাসমঞ্চে দাঁড়ালে হরি বল হরি বল হরি বল গোবিন্দ আমার যোগ মায়াকে আশ্রয় করে প্রত্যেক গোপীর মনের বাসনা পূর্ণ করব বলে কি হলো যত গোপী তত কৃষ্ণ হলো আর সেই গোপীদের মনের বাসনা গোবিন্দ আমার পূরণ করছে এক এক গোপীর বামে এক এক কৃষ্ণ দাঁড়িয়ে আছে কেমন ভাবে হরি বল হরি বল ওখানে ওখানে রাধে রাধে এক এক গোপীর বামে এক এক কৃষ্ণ রাধে রাধে প্রথম হরি বল হরি বল রাসমঞ্চে নৃত্য হচ্ছে ব্রজগোপীদে মনের বাসনা পূর্ণ করছে এমন ভাবি বাবা হরি বল কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল মা কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল মাঝই মাঝ মহামর কত সম শ্যামর নট বর আর মাঝই মাঝ মহামর কত শত শ্যাম নট বর ধনী ধনী অপরূপ কত কত পদুমিনি পঞ্চম গাবত কত কত পদুমিনি পঞ্চম গাবত মধুকর ধরু শ্রুতি মধুকর ধরু শ্রুতি মধুকর বিনি কত মধুমি
অগধল গোবিন্দ দা আ আ তোমার মনি পথে মধু তম গাব অগধল গোবিন্দ দা আ হরি সকল মিলে নৃত্য করলেন এক এক গোপীর বামে এক এক কৃষ্ণ দাঁড়িয়ে আছে সকল গোপীর মনের বাসনা পূর্ণ করছেন কি আনন্দ তাদের এবারে হলো কি বাবা বসো বসে যাও এখন বসো এক এক গোপীর বামে এক এক কৃষ্ণ তা গোপীগণ বলে উঠল গোবিন্দ এইভাবে আমাদের মনের বাসনা পূর্ণ হলো না তাহলে কিভাবে হবে বলছেন আমাদের মনের বাসনা পূর্ণ হবে তোমরা দুইজনে একে একে নৃত্য করো হরি বল হরি বল হরি বল হরি বল দুইজনে একে একে নৃত্য করো মানে রাধা আর কৃষ্ণ তখন গোবিন্দ বললেন ও হে ব্রজ গোপিনীগণ তাহলে আগে নৃত্য করবে কে আগে নৃত্য কে করবে গোবিন্দ বলছে কেন আহা ললিতা বলছেন বধু হে আগে নৃত্য তুমি করো হরি বল হরি বল হরি বল হরি বল আগে নৃত্য তুমি করো বলছেন আমি তো নৃত্য করব তাই আমি বলছিলাম আগে যদি তোমাদের রাধারানী নৃত্য করে তাহলে খুবই ভালো হয় জয় রাধে বলছেন ঠিক আছে তাহলে এক কাজ করো বধু হে তাহলে তুমি যখন বলছো যে আমাদের রাধারানী কি আগে নাচতে তাহলে ঠিক আছে বধু তাই হলো আমাদের রাধারানী আগে নৃত্য করবে ললিতা বিশাখা সুচিত্রা রাধারানীকে বলছে রাধে অগরাধে তোর নৃত্যখানা দেখিয়ে দিই আমাদের শ্যাম সুন্দরকে যে আমরা নৃত্য করতে পারি কি না বললেন ঠিক আছে এই বলে রাধারানী আবার নৃত্য করতে আরম্ভ করলেন মানে রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে হরি বল হরি বল এবং বাবা ঠাকুরা দেখুন বাবা এই রাসলীলাতে রাধা গোবিন্দমান যেমন নৃত্য করেছে সেই নৃত্য তো আমাদের পক্ষে সম্ভব নয় বাবা সেই নৃত্য তো আমরা করতে পারবো না তবে হ্যাঁ গোবিন্দ যখন রাসলীলা করে সমস্ত গোপীর মনে আনন্দ প্রদান করেছিলেন আনন্দ দান করেছিলেন আজকে আমরা সেই আনন্দ উপভোগ করব আমরা কিন্তু সেই নৃত্য করতে পারবো না ভজনী দাই গৌর বল হরি বল রাধারানী আমার চলে যাচ্ছে
ठमकी ठमकी चली जाई रे धोनी रास मंचेरी दिखे जाए कैमन भावे जाइगो ओई देखो ओ किया रे धोनी ठमकी 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 चली जा ओ किया रे धोनी ठमकी ठमकी चले जाए ओ किया रे धोनी ठमकी ठमकी चले जाए राधारानी रे पाभेला देखिए गोविंद मन चमके उठे छे बोली राधे दादा दादा बोली ओ ओ चांदे बदनी नाचो तो देखी चांदी बधनी एक बार नाच तो देखी ता थोया थोया तिनगिने नागिने जा ता थोया थोया तिनगिने नागिने जा ता थोया थोया तिनगिने नागिने जा 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 बाजे तिनगिने लागिने जा बाजे तिनगिने नागिने जा बाजे तिनगिने लागिने जा बाजे तिनगिने नागिने जा बाजे तिनगिने लागिने जा बाजे तिनगिने नागिने जा बाजे तिनगिने 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 जा बाजे तिनगिने 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 नागिने जा हो बाजे होई ताक ताक होई मधुर वृंदा बने हो यो तत्ता बाजे थई तत्ता मधुर वृंदा बने यो तत्ता बाजे थई तत्ता बाजे थई तत्ता मधुर वृंदा बने बाजे यो तत्ता ओ मां गोविंद बोलछे ओ धोनी एक बार हाय हाय जान बदनी धोनी एबार नाच तो देखी हाय जान बदनी धोनी नाच तो देखी जान बदनी धोनी नाच तो देखी जान बदनी धोनी नाच तो देखी গোবিন্দ বলছে শোনো রাধে নৃত্য তো করবে কিন্তু নৃত্যতে আমার দুটি শর্ত আছে সেই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে বলি বেশ ঠিক আছে বলো তোমার শর্ত অরিব বলছে বলো তালি তোমার শর্ত বলছে আমার শর্ত কি জানো বলি রাধে তোমার না ওই যে না হবে ভূষণের ধ্বনি
তোমার না হবে মুসামের ধানে মুসামের ধানে আরে বাবা রে বাজে আবার বলছি শোনো শোনো ও ধনী তোমার দ্রুত গতি চড়ে না বাজিবে মঞ্জি ধনী নাচো তো দেখি হরি হরি কি হলো বধু তোমার কি আরো শর্ত আছে বলছি হ্যাঁ আছে হরি ভাই বলছি বলে ভালো তাহলে আরো যা যা শর্ত আছে তুমি বলে যাও গোবিন্দ বলছি শোনো আর কি আছে জানো আমি না এই যে বিষম সংকট তালে বাজাইব বাসি বাজাইব রে আবার বলি শোনো বলি ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী আরে ধনু অঙ্কের মাঝে নাচি বুঝিব প্রেয়সী ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী আরে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী রাধে বল যে এই ধনু অঙ্কের মাঝে তোমাকে নাচতে হবে বলি বেশ বেশ ঠিক আছে বধু তাহলে তুমি বাজাও দেখি আমি তোমার তালে নাচতে পারি কিনা নাকি বাজাও প্রাণনাথ হরি বল হরি বল গোবিন্দ বাসি বাজাচ্ছি কেমন ভাবে না বাবা যেমন বাজাই শ্যামহ নাগ তেমনি নাচে 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 চামড়া বাজাই শ্যামে না গো তেমনি নাচি চামড়া বাজাই শ্যামে না গো যাওয়ার
करना को देवी नाची रे গোবিন্দ আমার বড় চতুর না, তাকে মুখে হারাতে কেউ পারবে না। হরি বল হরি বল। বলছে তোমার নাচ দেখছিলাম, বলি বেশ ভালো কথা, আজ নাচ আমার হয়তো নতুন ধরনের তুমি দেখছো, তাও ভালো কথা। সখীগণ বলছেন হে গোবিন্দ আমাদের রাধারানী তো নাচল, এবার তোমার বালি আ তোমার বাদ্যযন্ত্রের জন্য ভাবনা হচ্ছে বধু? ওরে বাবা, এই দেখো, এই যে বধু, এই আমার সখী মণ্ডলী দেখছো না, রাধে রাধে। হ্যাঁ সখী মণ্ডলী, এরা এক এক জন এক এক যন্ত্রে বিচার। তাহলে কে কি বাজাবে তুমি দেখতে চাইছো? একবার দেখি। এই ললিতা, এই বিশাখা, এই সুচিত্রা, এই চিত্রা, তোরা আপন আপন বিনা যন্ত্র বাজা দেখি, দেখিয়ে দিই আমাদের শ্যাম সুন্দরকে বাজি। গোবিন্দ বলছে তোমরা যেভাবে বাদ্যযন্ত্র বাজাচ্ছ এই তালে কিন্তু আমি নৃত্য করতে পারবো না, নাচতে পারবো না। তাহলে তুমি কি বেতালা? গোবিন্দ চুপ করে আছে, কি বলবে, কেন গোপীদের মনের বাসনা তাকে পূর্ণ করতে হবে। হরি বল হরি বল। তা বলছেন নিজেরাই বলছেন গোপীরা, এই ললিতা, এই বিশাখা, বলি শোন, বলি ও না হই বেতালা, কিন্তু আমরা তো তালে চলি বাপু। হ্যাঁ
তালে এক কাজ করলে হয় না, এক কাজ করলে হয় না, আমাদের তাল আর ওর বেতাল, তালে তাল আর বেতালের মাঝখানে একটা নতুন তালের সৃষ্টি হো। কি তাল গো? কি বধু? তালে একটা নতুন তালের সৃষ্টি করি। কি তাল? সেই তালটার নাম শুনবে বধু? বলো। সেই তালটার নাম হচ্ছে শোনো বধু শোনো, সেই তালটার নাম হচ্ছে উদ্ভট্ট। উদ্ভট্ট উদ্ভট্ট শোনো বধু, এই যে উদ্ভট্ট তালে যদি হারব নোমালি, এই উদ্ভট্ট তালে যদি হারব নোমালি, হারব নোমালি, এই উদ্ভট্ট তালে যদি হেরে যাও তাহলে কি করবে? কি করবো জানো? আচ্ছা সব থেকে তোমার প্রিয় বস্তু কোনটা? সব থেকে আমার প্রিয় বস্তু এই বাঁশি, ও এই বাঁশি আর চূড়া। চূড়া আর বাঁশি এটা তোমার সব থেকে প্রিয় বস্তু বলি শোনো বধু, এই উদ্ভট্ট তালে যদি হেরে যা তাহলে কি করবো জানো? তোমার চূড়া বাসি কেড়ে নেব, আর সবাই মিলে কি করবো জানো? চূড়া বাসি কেড়ে নেব, দেব করো তালে, চূড়া বাসি কেড়ে নেব, দেব করো তালে, তোমার চূড়াবাসি কেড়ে নিয়ে আমরা সবাই মিলে করতালি বাজাবো। হরি হরি বল, বলি বেশ বেশ ঠিক আছে। আচ্ছা শোনো, বলে যাও, আর এই নাচে যদি আমি জিতে যাই তাহলে তাহলে কি করবে, কি দেবে? ও বাবারে, কি গো মাইরা দেখছেন, এখন নাচলই না আর জিতার স্বপ্ন দেখে বসে আছে। হরি বল হরি বল। ও বধু যখন তুমি বললে তখন আমি বলে যাই, যদি নাচে তুমি জিতে যাও তাহলে কি দেব জানো? তাহলে বলি শোনো বধু, হে আমরা হারিলে আহা বলছেন বাবা, জিনিলে তোমারে দেব, নিতাই গৌরে হরি হরি বল। বলছেন বাবা গোবিন্দ, হে যদি তুমি চিনো তাহলে তুমি আমাদের রাধারানীকে পাবে, আর যদি হেরে যাও, যদি হারো তাহলে কি করবো জানো? আচ্ছা বাবা এখানকার জেলখানা কোথায় গো? ও দুমকা, আচ্ছা ও আমি জানতাম না, তাহলে তো কাছেই গো। যদি তুমি হেরে যাও তাহলে একেবারে দুমকা জেলখানা। হরি বল হরি বল হরি বল, একেবারে লকাবে। হ্যাঁ তা বলি শোনো,
যদি জিন রাই কে দেব আমরা হব দাসী, যদি জিন রাই কে দেব আমরা হব দাসী, যদি জিন রাই কে দেব আমরা হব দাসী, যদি জিন রাই কে দেব আমরা হব তুমি যেমন আমাদের রাধা রানীকে শর্ত দিয়েছিলে তেমনি আমাদেরও শর্ত আছে। কি শর্ত আছে? কি শর্ত জানো? এই বলে দে রে, শর্তটা বল। কি শর্ত বলছি? প্রথম বললি সোনাবধু, তোমার না নড়িবে গন্ড মুন্ড, আর শ্রবণের কুণ্ড না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি, না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ড, আর না নড়িবে গন্ড মুন্ড শ্রবণ কুণ্ডল, না নড়িবে গন্ড মুন্ড শ্রবণ কুণ্ডল, আবার না নড়িবে নাসার মতি নয়নের পর, না নড়িবে নাসার মতি নয়নের পর, বুঝু না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে নাসার মতি নয়নের পর, হরি হরি বল। আবার বলি শোনো, তোমার না ওই যে মা যশোদা ছোটবেলাতে যে ক্ষুদ্র ঘণ্টিটা বেঁধে দিয়েছিল ওই ঘণ্টিটা যেন না নড়ে, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণে কুণ্ডে, তোমার না নড়িবে শ্রবণে কুণ্ডা, তোমার ওই ক্ষুদ্র ঘণ্টিটা যেন না নড়ে। বেশ, এবার তুমি নাচো বোধ, এই উদ্ভট্ট তালে নাচতে হবে। হ্যাঁ নাচব, উদ্ভট্ট তালে নাচো, তাহলে উদ্ভট্ট তালটা একবার নাচো। দর্শন করে যেতে হয়, আর না হলে সেবা অপরাধী হতে হবে। হরি বল হরি বল, এটা অন্য পালা নয়, এটা রাসলীলা নিতাই গৌর। হরি বল বলি, এই যে বধু, হ্যাঁ বলো, এটা কি উদ্ভট্ট তাল হলো? হলো না। আচ্ছা উদ্ভট্ট মানে কি বলো তো? আমি সেটাই তো জানতে চাই। আচ্ছা উদ মানে উপরে, আচ্ছা ভট মানে নিচে, তাই আমি তো তাই নাচছি, উপর নিচে। উদ মানে উপর আর ভট মানে নিচে, এটাই হলো উদ্ভট্ট। তাহলে কেমন করে নাচলে? হরি বল হরি বল, বাবা বাবা, গোবিন্দকে কথাই কেউ হারাতে পারবে না। বেশ ভালো বলি বধু,
এবার তোমাকে সুযোগ দিলাম, এবার ভালো করে নাচো। আমার কানো না চতরে, আমার কানো না চতরে, আমার কানো না। আপনারা কি ঘুষ এটা চিন্তা করবেন, যদি রাধারানীর পক্ষে না হবে তাহলে নারী জাতি কি হবে? অপমান হবে। নিদাই গৌর হরিবল 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 হরিবল। অবধু তোমার নাচটা কেমন হলো জানো? কেমন হয়েছে তাহলে আমি বলে দিচ্ছি। সব বলো তোমার নাচটা হলো, তোমার নাচটা হলো গরু বাগালের মতো। বলছি তুমি আজকে জানছো আমি গরু বাগাল? হ্যাঁ আজ জানি তুমি গরু বাগাল। আমি কোন ছোট থেকে গরু বাগাল করি, ছোট থেকে 5 বছর বয়স থেকে। 5 বছর বয়স থেকে? হ্যাঁ। আচ্ছা আমি এখন রিটায়ার্ড পার্সেন্টের গরু বাগাল বটি, তাই নাকি? তা তোমরা ছোট থেকে গরু ধরে শিক্ষা করেছো? হ্যাঁ গরু ধরে শিক্ষা করেছি। আর আমি ছোট থেকে গরু ধরে শিক্ষা করেছি। হরি বল হরি বল হরি। আমার নাচটা কেমন হবে বলো? ওই জন্য গরু বাগালের মতো হলো। আচ্ছা বলি শোনো বধু, তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। এবার যদি নাচে জিততে পারো তাহলে রাইধনীকে পাবে, আর যদি হেরে যাও তাহলে একবার দুমকা লকাবে। নিদাই গৌর হরি বল হরি বল। নাগর তেরে তেরে হারাইয়ে রাই বইয়া, নাগর তেরে তেরে হারাইয়ে রাই বইয়া, নাগর তেরে তেরে হারাইয়ে তাহলে কি করে বুঝবো? তুমি আমার জয় দিবে ঠিক ঠিক, আর আমি তোমার জয় দেবো। বাবা বাবা, পক্ষান্তরে যার জয় ধনী বেশি হবে সেই জিতবে। বাবা বাবা গোবিন্দ কত বড় চতুর দেখুন, বলছে এত বড় সমাজ বসে আছে সমাজেই বিচারটা করবে, কার হার হয়েছে কার জিত হয়েছে, তাহলে বিচারটা কেমন করে হবে বলি বধু? তাহলে আমি তোমার জয় দেব আর তুমি আমার জয় দেবে, যার দিকে জয় ধ্বনি বেশি পড়বে পক্ষান্তরে জয়লাভ সেই করবে। তাহলে বেশ প্রথমে আমি জয় দিই, মারা সবাই রাধারানীর পক্ষে জয় ধ্বনি দিবেন, আর বাবারা সব কৃষ্ণের পক্ষে জয় ধ্বনি দিবেন। কেমন পরিবল ভাগ করে দিলাম? বলি ভগবান কৃষ্ণ কি? হ্যাঁ গো, আপনারা তো একদম জয় দিয়েই যাচ্ছেন।
কৃষ্ণকে তো হারাতে হবে, তবেই তো গোপীদের মনের বাসনা পূর্ণ হবে। বলি কেউ জয়টা দেবেন না, শেষের বেলাতে দিবেন রাধারানীর বেলায়। হরি বল। বলি ভগবান কৃষ্ণ কি ভগবান কৃষ্ণ কি 20,000 সে আগে? ওরে বাবা রে, তাই না বটে গো? মারা রেডি থাকবেন, নালে বাবারা যদি জিতে যায় তাহলে মারা এক পাস। হরি বল হরি বল হরি বল হরি বল। বেশ বধু, এবার তুমি রাধারানীর নামে জয় দাও। দাঁড়া, রেডি হয়েছে? তৈরি আছে? খুব জোরে চিৎকার করে দিতে হবে, জয় এবং উলুধ্বনি। কেমন বলো? রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে। তোমার মেয়ে ছেলের সঙ্গে কি আমি পারি? তুমি তো পুরুষ জাতি হে। ওরি বল ওরি বল। এবারে কৃষ্ণকে সব ব্রজ গোপিনীগণ ভর্ৎসনা করতে লাগলো। কেমন ভাবে ওরি বল? হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা আমাদের চোখের সামনে ফাঁকে দিয়ে কৃষ্ণ পালিয়ে গেল, অথচ আমরা দেখতে পেলাম না, ধরতে পারলি না। দেখ দেখ ওই দিকটা গিয়ে দেখ, দুজন যা ধরে নিয়ে আয়। কি হে বধু, পালাবার যদি এতই সঙ্গে তাহলে নাচে হারলে কেন হে? বলি বেশ ঠিক আছে, এবার দেখি। হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা আবার পালিয়েছে রে। এবার মনে হয় গুয়ালাপাড়া দিকে গেছে ননি খেতে। দেখ দেখ নিচে পড়া, ও তালে দেখ নিচে পড়া গেছে। কি সুন্দর দেয়ালে হেলন দিয়ে মুরলি বাজাচ্ছে। খুব মজা বটে লাই মাইক মেলের কাছে, কেন
হরিবল এবার দেখি তুমি কেমন করে পালাতে পারো। আহারে ঠিক এমনি ভাবে নাচছে কেমন ভাবে রাশিরা চরে রাশিরা চরে যমুনা পুলিনে কানা রাশিরা চরে রাশি জাগো রে রাশি জাগো রে যমুনা কিনারে রানা রাশি জাগো রে রাশিরা চরে রাশিরা চরে যমুনা পুলিনে কানা রাশিরা চরে রে রাশিরা চরে রাশিরা চরে যমুনা পুলিনে কানা রাশিরা চরে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ রাধা নাচে শ্যাম নাচে নাচে গোপীগণ রাধা নাচে শ্যাম নাচে নাচে গোপীগণ মানা মেরো বানে গায় রে মানা মেরো বানে রে মানা মেরো বানে গায় রে মাধুরী বৃন্দাবন যমুনা পুলি নে কানা রাজ রাজ রে রাজ রাজ রে রাজ রাজ রে হরি হরি রাজ রাজ রে রাজ রাজ রে সখীগণ বললেন হে গোবিন্দ এবার তোমরা দুজনে নৃত্য করো যুগল নৃত্য করো তবে আমাদের মনের বাসনা পূর্ণ হবে যেমন বললেন অমনি রাধা গোবিন্দ দুজনে যুগলে নৃত্য করছেন বাবা এমন ভাবে হরিবল হরিবল রাধা নাচে রে ধনু অঙ্ক পাতিয়া রাজা নাচে রে ধনু অঙ্ক